ডিয়ার ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বসুন্ধরা গ্রুপ, ফর দ্য পিপুল, ফর দ্য কান্ট্রি। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে। বসুন্ধরা গ্রুপ সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনাঘাট এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ প্রদান করা হবে। আমি যথাক্রমে পদের নাম এবং পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করছি। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনাঘাট, সিনিয়র অপারেটর মিলিং, গ্রেড ১, পদ সংখ্যা ২টি, এখানে এসএসসি পাস। সিনিয়র অপারেটর ব্যাগিং, পদ সংখ্যা ১, এসএসসি পাস। সিনিয়র অপারেটর কনজিউমার প্যাকিং, পদ সংখ্যা ১, এসএসসি পাস। অপারেটর মিলিং প্রোডাকশন, পদ সংখ্যা ৮টি, অষ্টম শ্রেণী পাস। অপারেটর ব্যাগিং প্রোডাকশন, পদ সংখ্যা ১২টি, অষ্টম শ্রেণী পাস। অপারেটর কনজিউমার প্যাকিং প্রোডাকশন, পদ সংখ্যা ১০টি, অষ্টম শ্রেণী পাস। জুনিয়র অপারেটর মিলিং, পদ সংখ্যা ১০টি, অষ্টম শ্রেণী পাস। জুনিয়র অপারেটর, পদ সংখ্যা ১৬টি, অষ্টম শ্রেণী পাস। জুনিয়র কনজিউমার প্যাকিং, পদ সংখ্যা ৫টি, অষ্টম শ্রেণী পাস। জুনিয়র ফোরম্যান, পদ সংখ্যা ২টি, অষ্টম শ্রেণী পাস। সিনিয়র ফিটার, পদ সংখ্যা ৬টি, অষ্টম শ্রেণী পাস। ওয়েল্ডার, পদ সংখ্যা ১টি, অষ্টম শ্রেণী পাস। জুনিয়র ফিটার, পদ সংখ্যা ৫টি, অষ্টম শ্রেণী পাস। হেল্পার, পদ সংখ্যা ১১টি, অষ্টম শ্রেণী পাস। ফোরম্যান, পদ সংখ্যা ২টি, এসএসসি পাস। সিনিয়র ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা ৬০টি, অষ্টম শ্রেণী পাস। ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা ৮টি, অষ্টম শ্রেণী পাস। জুনিয়র ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা ১০টি, অষ্টম শ্রেণী পাস। টেকনিশিয়ান, মোটর রিওয়াইন্ডার ইলেকট্রিক্যাল, এখানে পদ সংখ্যা ১টি এবং অষ্টম শ্রেণী পাস। টেকনিশিয়ান এসি, পদ সংখ্যা ১টি, অষ্টম শ্রেণী পাস। উক্ত পদগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদের বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে, অর্থাৎ বসুন্ধরা গ্রুপ কোম্পানির নিয়ম অনুসারে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। এক্ষেত্রে আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র, খামের উপরে পদবি উল্লেখ সহ, অর্থাৎ কোন পদে আপনি আবেদন করতে চান সেটি খামের উপরে স্পষ্টভাবে লিখে দিতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৫:৩০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন আবেদনটি সম্পূর্ণই ডাকযোগে, সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি সত্বর, অর্থাৎ ৮ তারিখের আগে, ফেব্রুয়ারি মাসের ৮ তারিখের আগে ডাকযোগে পাঠানোর জন্য চেষ্টা করবেন। এবং ঠিকানা, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ২, প্লট ৫৬ এ, ব্লক সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ১২২৯। অর্থাৎ এই ঠিকানায় আপনারা ডাকযোগে আবেদনটি করার জন্য বসুন্ধরা কোম্পানি উল্লেখ করেছে। আর আরেকটি কথা, বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি উপরোক্ত যে পদগুলোতে জনবল নিয়োগ প্রদান করবে এর প্রত্যেকটি পদেই অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা ইতিপূর্বে উক্ত লেভেলে কাজ করেছে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আমি আবার বলছি, আবেদনটি ডাকযোগে, সুতরাং ৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৫:৩০ ঘটিকার মধ্যে ডাকযোগে আবেদনটি সম্পন্ন করতে হবে।